রাজ্যবাসীদের জন্য এবার দুঃখ সংবাদ। রাজ্যের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় তেজ। তো বন্ধুরা, এই বিধ্বংসী ঘূর্ণিঝড় তেজ বর্তমানে অবস্থান কোথায় রয়েছে, কবে নাগাদ কোন উপকূলে আছড়ে পড়বে, যখন আছড়ে পড়বে ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ কেমন হবে, কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা, কি জানাচ্ছেন এই বিষয়ে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তা চলুন দেখিনি, দিন কয়েক আগেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় মোকা। আর এই ঘূর্ণিঝড় সাগর ছেড়ে যতই ভূভাগের দিকে এগিয়ে আসছে শুরু করেছে ততই আশঙ্কা বাড়তে শুরু করেছিল। তবে মোকা পশ্চিমবঙ্গের উপর কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। তবে এই ঘূর্ণিঝড়ের রেস্ট কাটতে না কাটতে নতুন করে আর একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। নতুন করে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা তৈরি হবে আরব সাগরে। আরব সাগরে তৈরি হওয়া সিস্টেম চলতি সপ্তাহে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়ান রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ে ভয়াবহতা নিয়ে সতর্ক জারি করা হয়েছে। আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার নাম হবে বিধ্বংসী ঘূর্ণিঝড় তেজ। যদি আরব সাগরে নতুন করে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা এখনও সম্পর্কে কোনো পর্যন্ত তথ্য জানা যায়নি। ফলে এই ঘূর্ণিঝড় কোন কোন রাজ্যের দিকে ধেয়ে আসবে তার সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার সম্ভাবনার বিষয়ে আশঙ্কা করা হচ্ছে তার প্রভাব পড়তে পারে মূলত কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যের উপর। যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ে তাহলে তিনটি রাজ্যে তাণ্ডব চালাতে পারবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছে সেই ঘূর্ণিঝড় বিধ্বংসী আকার নিতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে যে তার হার মানাতে পারে মোকাকে, আমফান ফণীর গতিকেও হার মানাবে। যদি এই ঘূর্ণিঝড়ের গতিবিধি সম্পর্কে জানতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অসম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে তা এখনও স্পষ্ট নয়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ী আরব সাগরে বন্দী থাকবে বলে জানা গিয়েছে। জুনের 5 তারিখ পেরিয়ে গেল, এখনও কেরলে বর্ষা পৌঁছানি, ফলে পশ্চিমবঙ্গে বর্ষা পৌঁছাতে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি পরিস্থিতি অনুকূল হতে পারে, 2 দিন লাগবে বলে মনে করছেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে, রাজ্যের 5 জেলায় চলবে দাবদাহের পরিস্থিতি। আবহাওয়াবিদরা জানিয়েছেন পশ্চিমী লু বাতাসে জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রজনিত অস্বস্তি বাড়বে। আজ দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জেলাগুলিতে হালকা তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন তারা। হাওয়া অফিস এও জানিয়েছে আগামী শনিবার অর্থাৎ 10ই জুন পর্যন্ত বাংলায় তাপপ্রবাহ বজায় থাকবে। আগামী কয়েকদিন রাজ্যের 5 জেলায় তাপমাত্রা বাড়তে পারে প্রায় 3 থেকে 4 ডিগ্রি, এমনকি দিনের বেলায় গরম হাওয়া বইতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহে তাপপ্রবাহ চলবে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেট।